বাড়িতে বসেই জ্যোতিষ শিখতে জ্যোতিষের সম্পর্কে বহু অজানা তথ্য জানতে নিয়মিত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং বর্ষফলের অনুষ্ঠান দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সাবস্ক্রাইব ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আর আজকের আলোচনা হচ্ছে মেষ রাশি ভরণী নক্ষত্র সম্পর্কে নক্ষত্র সিরিজ বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল মাঝে আমি ডিসকন্টিনিউ করে ফেলেছিলাম অনেক বন্ধুরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন আমি তাদের রিকোয়েস্ট হয়তো সময় মতো রাখতে পারিনি তবে এখন থেকে শুরু হচ্ছে নক্ষত্র সিরিজ আর আজকে আমরা আলোচনা করব। ভরণী নক্ষত্র এবং নক্ষত্রে থাকা চারটি পদ নিয়ে অর্থাৎ ভরণী নক্ষত্র সম্পর্কে ডিটেলে নতুন বন্ধুদের জন্য একটি কথাই বলে নিই একটি রাশি কম বেশি তিরিশ ডিগ্রি হয় এবং সেই প্রত্যেকটি রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান থাকে যে কোনো রাশিতেই কিন্তু তিনটি তিন নক্ষত্রের ক্যারেক্টার পাওয়া যায় আজকে যারা ভিডিও শুনছেন তাদের প্রত্যেকের মেষ রাশি এবং নক্ষত্র হচ্ছে ভরণী আপনারা দেখে থাকবেন দুটি বন্ধু মেষ রাশির পরিবারের দুজন লোক মেষ রাশির বা আপনার পাড়ার কোনো লোক মেষরাশি তাদের মধ্যে কিন্তু ক্যারেক্টারে খুব একটা মিল পাওয়া যায় না তার কারণ হচ্ছে সকলে মেষরাশির আওতায় হলেও তাদের নক্ষত্রগুলো কিন্তু আলাদা আলাদা হয় আবার এও দেখা যায় কখনো কখনো ক্ষেত্রে নক্ষত্র এক আপনি ভরণী আপনার কলেজের এক বান্ধবী ভরণী আপনার কোনো এক আত্মীয় ভরণী কিন্তু তাদের মধ্যেও কিন্তু কিছুটা একটা বেসিক ডিফারেন্স রয়ে গেছে এটার কারণ হচ্ছে নক্ষত্রের পদ বিভাজন একটি নক্ষত্রকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে অ্যাস্ট্রোলজিতে যাকে আমরা পদ বলে থাকি তো এই যে ডিটেলস বিভাজন আরও মাইক্রোস্কোপিক অ্যানালিসিস এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা সরাসরি চলে আসছি মেন আলোচনায় ভিডিওটি যারা শুনছেন তাদের জন্য একটি রিকোয়েস্ট ভিডিওটি শুনুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন আর নতুন বন্ধু যারা ভিডিওটি শুনছেন তারা যদি ভিডিওটি মনে করেন ভালো হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাতের আকাশে টেলিস্কোপে চোখ রাখলে দূর আলোকবর্ষ দূরে আমরা মেষ রাশির অবস্থান দেখতে পাব এবং এই মেষ রাশি একাধিক নক্ষত্রে কিন্তু সমাহার আমাদের অ্যাস্ট্রোলজিতে এই মেষ রাশি থেকে কয়েকটি নক্ষত্রকে চিহ্নিত করা হয়েছে যাকে আমরা তিনটি নক্ষত্রের নাম হিসেবে গণ্য করি যেমন প্রথমটি হচ্ছে অশ্বিনী এখানে দুটি নক্ষত্রের অবস্থান পরবর্তী ক্ষেত্রে ভরণী এবং তার পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা যেখানে ছটি নক্ষত্রকে নিয়ে একটি নক্ষত্র কৃত্তিকা ধরা হয়েছে এই যে নক্ষত্রগুলো আপনাদের জন্ম নক্ষত্র তাহলে কখন হয় আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন তখন চন্দ্র অর্থাৎ চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে করতে যখন মেষ রাশির সামনে দিয়ে পাশ করছে আপাতভাবে মেষ রাশির সামনে দিয়ে পাশ করছে তখন যে নক্ষত্রকে চাঁদ ক্রস করছে বা মুন ক্রস করছে সেটি আপনার জন্ম নক্ষত্র আজকে যারা ভিউয়ার্স তারা যেদিনকে পৃথিবীতে এসেছেন তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনারা যেদিনকে জন্মেছিলেন সেদিন অবশ্যই মেষরাশি ছিল এবং আপনাদের জন্ম সময় অনুযায়ী চাঁদ সেই সময়ে মেষরাশিতে থাকা ভরণী নক্ষত্রকে অতিক্রম করছিল তাই আপনাদের ভরণী নক্ষত্র সহজভাবে বলতে গেলে দূর আলোকবর্ষে থাকা নক্ষত্রের এফেক্ট ডিরেক্টলি আমাদের ওপর পড়া সম্ভব নয় কিন্তু চন্দ্র যে ডিগ্রি দিয়ে পাশ করছে সেই ডিগ্রিটাকে যদি আমরা ভরণী হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের ক্যারেক্টারটা বুঝতে অনেকটা সুবিধা হয় এবার আমি চলে আসছি ভরণী নক্ষত্র ভরণী আপনার ব্রেনে শুক্রের এনার্জি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের এনার্জি এই দুয়ের এনার্জি প্রতিফলিত হচ্ছে আপনার গুরু মস্তিষ্কে আপনার গুরু মস্তিষ্ক শুক্র লাইক এবং মঙ্গলের লাইক বিহেভ করছে চন্দ্র ভরণী নক্ষত্রে আসার অর্থ এটাই আপনার মন ভরণী নক্ষত্রে এসে উপস্থিত বা উল্টোভাবে বলতে গেলে আপনি বিহেভ করছেন ভরণী নক্ষত্রের মতো তো এই যে এনার্জি শুক্র মঙ্গল এই এনার্জি দিয়ে মানুষকে বোঝাতে গেলে এটার ব্যাখ্যা অনেক জটিল হয়ে যেত ইন্ডিয়ান স্কলার যারা ছিলেন জ্যোতিষকে যারা এত দূর নিয়ে এসেছেন তারা কিন্তু কিছু নতুন উপমা কিছু রূপক কিছু পৌরাণিক পুরাণের উদাহরণ এগুলো কিন্তু এনে ভরণী নক্ষত্রের যে ক্যারেক্টার এটাকে আমাদের কাছে অনেকটা সহজ করে তুললেন ভরণী নক্ষত্রে বেশ কিছু পৌরাণিক রূপক পৌরাণিক গাঁথা থেকে কোনো সিম্বল কোন ভগবান এদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে আমরা ভরণী নক্ষত্রকে খুব সহজে বুঝে উঠতে পারি এইবার আমরা সেই ব্যাখ্যাগুলি নিয়ে আগে আলোচনা করে নেব তারপর আমি জানাবো অ্যাস্ট্রোলজারদের বিভিন্ন রিসার্চের ফলগুলো আসুন জেনে নিই প্রথম যে ছবিটি ভরণী নক্ষত্রের রূপক হিসেবে নেওয়া হয়েছে সেটি হচ্ছে ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান বা যাকে আমরা ভাজাই বলি একটু বেমানান শুনতে লাগছে নক্ষত্রের সঙ্গে কেন আমি আসছি এবং আরও একটি ছবি সেটা হচ্ছে হাতির সুর বা কেউ কেউ বলে হাতির মাথা এটাও কিন্তু ভরণী নক্ষত্রের রিপ্রেজেন্টেশন হিসেবে নেওয়া হয়েছে কিন্তু কেন প্রথম ছবিটি হচ্ছে ওম্যান রিপ্রোডাক্টিভ অর্গান কেউ কেউ আবার বলেন যে সন্তান ধারণ করে আছে এরম কোনো মহিলার ছবি ওখানে কল্পনা করা হয়েছে এই ছবিটি থেকে আমরা কি বুঝতে পারি এই ছবিটি থেকে বুঝতে পারি নিউ বার্থ নতুন বর্ণ নতুন কোনো প্রাণের সৃষ্টি এটা বোঝায় এই উপমার সঙ্গে আপনাদের মস্তিষ্কে চলা নিউ থটস নিউ আইডিয়া নতুন চিন্তাধারা নতুন কোনো উদ্ভাবনী শক্তি নতুন কোনো আবিষ্কার নতুনভাবে কিছু পরিকল্পনা করা আপনি যে ফিল্ডেই থাকেন না কেন হতে পারে আপনি একজন আর্টিস্ট হতে পারে আপনি একজন ব্যবসায়ী হতে পারে আপনি একজন স্টুডেন্ট হতে পারে আপনি একজন চাকরিজীবী হতে পারে আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সব সময় কিন্তু ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের ব্রেনে চলতে থাকে নিউ আইডিয়াস নিউ থটস নিউ থিংকিং নিউ প্যাটার্নে ভাবব নতুনভাবে কিছু চিন্তাধারা আনবো এই যে নিউ থটস নিউ আইডিয়া নিউ ইনভেনশন নিউ ক্রিয়েশন নতুনের প্রতি যে অ্যাডিকশন নতুনের জন্য ব্রেন যে ছটপট করছে এই চিন্তাধারাটাকে ওম্যান রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে অ্যাস্ট্রোলজিতে পরবর্তী ছবি হাতির সুর হাতি বলতে আমাদের কি বোঝায় হাতি বলতে আমরা কল্পনা করি একটা বৃহৎ আকার পশু প্রথম বৃহৎ এই বৃহৎ যে ভাবনাটা আমাদের মনে আসছে সেই বৃহৎ থেকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মাথায় সবসময় বিগ থট বিগ আইডিয়া নতুন কিছু আইডিওলজির চেঞ্জ এখানেও কিন্তু আপনাদের মাথায় যে থিংকিং প্যাটার্ন বৃহৎ আকারের চিন্তা কোনো কমিউনিটির পরিবর্তন সমাজ ব্যবস্থার পরিবর্তন সামাজিক কোনো কুপ্রতার বিরুদ্ধে পরিবর্তন যেখানে মাস এফেক্টেড হবে এইরকম ধরনের কোনো চিন্তাধারা এরম ধরনের কোনো আইডিওলজিকে এখানে ভরণী নক্ষত্রের ব্রেনের রিপ্রেজেন্টেশন হিসেবে নেওয়া হয়েছে এই ধরনের থটস ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্রেনে আসে বা মাথায় আসে তো এই থটসটাকে যাতে সহজভাবে মানুষ বুঝতে পারে সেই জন্য এই হাতির ছবিটি কল্পনা করা হয়েছে হাতির আরও একটি স্বভাব হচ্ছে ধৈর্যশীলতা কাগজে আপনারা পড়ে থাকবেন এখানে হাতি হামলা করেছে ওখানে খেতে ফল খেয়ে নিয়েছে কিন্তু যদি ভালোভাবে দেখেন হাতি কিন্তু খুব ধৈর্যশীল প্রাণী চট করে হাতির ক্ষতি না করলে হাতি কিন্তু প্রতি আক্রমণ করে না তো এই যে ধৈর্যশীলতা এটাও কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ভালো গুণ কারণ ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো কাজ খুব মন দিয়ে খুব ডিটেলে একটু সময় নিয়ে একটু ভেবে চিনতে ধৈর্যের আকারে তারা কিন্তু করতে পারে যে কোনো কাজে কিন্তু তারা লেগে থাকার প্রবণতা আরও 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 টাইম নেবো কিন্তু লেগে থাকবো কাজটি একদম যতক্ষণ না পারফেক্ট হয় এই যে জিনিসটা ধৈর্যশীলতা এটাও কিন্তু তাদের একটা মেন্টাল পার্ট তাদের একটা মনের একটা পার্ট এটাকে এই হাতির ছবি দিয়ে এবং বিগ আইডিওলজি বিগ থটটাকেও হাতির ছবি দিয়ে কল্পনা করা হয়েছে বা রূপক হিসেবে নেওয়া হয়েছে আপনারা বলতে পারেন পরবর্তী যে জায়গাটা যাকে আমরা ডায়েটি বলি ভগবান ভরণী নক্ষত্রের সঙ্গে রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে জম বলতেই সকলে ভাবছেন জোমের ক্যারেক্টারের সঙ্গে আপনাদের ক্যারেক্টারের মিল কোথায় জমের সম্পর্কে কম বেশি সকলেরই একটি ধারণা আছে আর কোনো ভগবান সম্পর্কে ডিটেলে ধারণা না থাক জম বলতে কিন্তু সকলেই বুঝতে পারেন জমের কি ক্যারেক্টার বা জমের কি কাজ তাও আমি একটু আপনাদের হেল্প করার জন্য বলে দিচ্ছি জমকে যদি ভালো করে দেখেন জম দেখবেন একটা ষাঁড়ের ওপর বসে আছে এক হাতে তার গদা এবং এক হাতে তার পাস পাশদণ্ড যেটি দিয়ে সে প্রাণ আরোহণ করে অর্থাৎ আত্মা আরোহণ করে এবং জম হচ্ছে ধর্মরাজ জম হচ্ছে আপনার আল্টিমেট ভার্ডিক দেয় এটা পৌরাণিক কাব্যে বা পৌরাণিক গ্রন্থে বা পুরাণের ব্যাখ্যা আমরা পাই যে মৃত্যুর পর আপনার পাপ বা পুণ্যের বিচার করা হচ্ছে জম এর সঙ্গে ভরণী নক্ষত্রের রিপ্রেজেন্টেশন কোথায় ভরণী নক্ষত্রের লোকেরাও ঠিক জমের লাইক অর্থাৎ পুরোপুরি না হলেও এরা কিন্তু যে কোনো বিষয়কে অনুধাবন করতে পারে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছোতে পারে সঠিক ভাডিক দিতে পারে এই জন্য ভরণী নক্ষত্রের মানুষেরা একজন ভালো জাজ হতে পারেন এদের ক্যারেক্টারটা হচ্ছে যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি তারা কিন্তু মীমাংসা করতে পারেন বা সেখানে কে ভুল কে ঠিক এটা কিন্তু সহজেই এরা অনুধাবন করতে পারে কিউরিসিটি ভেতরের যে আসল সত্যটা সেটাকে অনুধাবন করার ক্ষমতা এবং সঠিক ভারিক দেয়া এদের ভেতরে গুণ যে কোনো আন্ডারস্ট্যান্ডিং দুটো মানুষের মধ্যে মিউচুয়াল করা হোক কোনো ঝগড়ার মীমাংসা হোক বাঘ বিতান্ডার কোনো সমস্যা হোক বা পাড়ার ক্লাবে লোকাল ক্লাবে বা পার্টি পলিটিক্স সেই সব জায়গায় যারা প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন বা সেক্রেটারির ভূমিকা পালন করেন সকলকে পরিচালনা করছেন এই পরিচালনা করার দক্ষতা এদের ভেতর কিন্তু থাকে ম্যাক্সিমামটাই কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানুষকে বোঝানো দুপক্ষের বিবাদ অশান্তি মেটানো এই ধরনের ক্যারেক্টারকেই এই জোমের রিপ্রেজেন্টেশন হিসেবে নেওয়া হয়েছে আরও একটি জমের রিপ্রেজেন্টেশন এদের ভেতর দেখা যায় জম বলতে আমরা কি বুঝি মৃত্যুর দেবতা দ্য গড অফ ডেথ মৃত্যু দেবতা ভরণী নক্ষত্রের মানুষেরা নিজেদের মনে কখনো কখনো এই মৃত্যুতুল্য কষ্ট বহন করেন অপরের দুঃখ নিজের কষ্ট নিজের বেদনা এদের মনে কিন্তু রয়ে যায় এরা কিন্তু চট করে সেটা কারোর সঙ্গে শেয়ার করে না নিজের মনে মনেই কিন্তু গুমড়ে রাখে ইমোশন অভিমান যন্ত্রণা ব্যথা অনেক দিনের স্বর এরা কিন্তু নিজেদের মনে বহন করে জমের ডেথ এদের মনের ভেতরে মৃত্যুতুল্য কষ্ট এটা কিন্তু এদের মাথায় বা এদের মনে এদের বহন করতে হয় ক্ষেত্রবিশেষে সেই জন্য মৃত্যু দেবতার সঙ্গে এদের এই কল্পনাটা করা হয়েছে এইবার এই ছবিগুলো ছাড়াও অ্যাস্ট্রোলজিতে বহু রিসার্চ বহু অ্যাস্ট্রোলজাররা দিন ধরে করেছেন তাদের যে রিসার্চ ওয়ার্ক বা তারা কি বলছেন সেই নিয়ে এবার আলোচনায় ফিরে আসছি এবার আমি চলে আসছি বহু অ্যাস্ট্রোলজারদের বহু দিনের রিসার্চ ওয়ার্ক বা বহু আলোচনার মাধ্যমে ভরণী নক্ষত্রের ক্যারেক্টার সম্পর্কে আর যা যা তথ্য পাওয়া গেছে সেই সব আলোচনায় বিভিন্ন সময় দেখা গেছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো কাজ একটু টাইম নিয়ে করতে ভালোবাসে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক জায়গায় লেট হয়ে যায় অনেক কাজ করতে কিন্তু অনেক দেরি হয়ে যায় একজন ভালো ভরণী নক্ষত্রের জাতক জাতিকা কেউ যদি আর্টিস্ট হন তার কিন্তু পেন্টিং শেষ করতে হয়তো অনেক দিন লেগে গেল নির্ধারিত সময়ে সে কিন্তু কাজটা দিতে পারলো না এরকম ঘটনাও ঘটে থাকে আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন আপনার ক্রিয়েশন যতক্ষণ পারফেক্ট হচ্ছে সেই সময়টা কিন্তু আপনি কুলিয়ে উঠতে পারছেন না আপনাকে ধরুন সাত দিনের কোনো সময় দেওয়া হয়েছে আপনার পনেরো কুড়ি দিন লেগে গেল বা এক মাস লেগে গেল সেটা কমপ্লিট করতে তো নিজেরা কিন্তু নিজেদের কাজে কিন্তু ক্রিটিসাইজ করে অভিষণ এটা একটা ভরণী নক্ষত্রে বেসিক নেচার বলতে পারেন দোষ বা গুণে যাচ্ছি একটা বেসিক নেচার বলতে পারেন ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা শৌখিনতা প্রিয় হয় যে কোনো শৌখিন দ্রব্যের প্রতি সেটা জামা হতে পারে সেন্ট হতে পারে নতুন কোনো গ্যাজেটস হতে পারে তার প্রতি কিন্তু এদের একটা অদম্য আকর্ষণ এটি সবসময় থাকে রিলেশনের বিষয় এরা কিন্তু ভীষণ মাত্রায় সেন্সিটিভ হয় যে কোনো রিলেশান রিলেশন মানেই যে শুধু লাভ রিলেশান তা নয় যে কোনো রিলেশানের বিষয়ে এরা কিন্তু খুব সেন্সিটিভ হয় ভরণী নক্ষত্রে আজকে যে আমি ক্যারেক্টারটা বলছি পিওর চন্দ্র ভরণী নক্ষত্রে থাকলে যে পিওর ক্যারেক্টারটা পাওয়া যায় সেটাকে নিয়ে আলোচনা করছি এখানে যাদের ধরুন চন্দ্রের সঙ্গে রবি আছে চন্দ্রের সঙ্গে কেতু আছে চন্দ্রের সঙ্গে রাহু আছে আদার প্ল্যানেট চন্দ্রের সঙ্গে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার বক্তব্যর সঙ্গে কিছুটা কিন্তু মিক্সড রেজাল্ট পাবেন আপনারা এ হান্ড্রেড মেলার কথা নয় কারণ হচ্ছে সেখানে চন্দ্রের সঙ্গে অনেক এনার্জি কিন্তু কমবাস্ট হচ্ছে তো এখানে আমি পিওর আলোচনাটা করছি চন্দ্র ভরণী নক্ষত্রে থাকলে কি হয় ভরণী নক্ষত্রের আরো কিছু গুণ আছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড দায়িত্বশীল মানুষ হন কিন্তু নিজেদের কাজ খুব দায়িত্ব সহকারে পালন করেন তাই দেখা যায় ভরণী নক্ষত্রের জাতিকারা যদি কোনো সেবামূলক কাজে থাকে নার্সিং হতে পারে কোনো ডক্টর হতে পারেন ভালো এরা কিন্তু সত্যি কিন্তু সহৃদয় একজন মানুষ হন ভালো নার্স ভালো ডাক্তার যারা রুগীর প্রতি কেয়ারিং এইরকম ধরনের কিন্তু মানুষ ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা হয়ে থাকেন এবং এই যে কাজে কিন্তু এরা খুব ভালো পারফর্ম করে যে কোনো সেবামূলক কাজ যে কোনো ক্রিয়েশন এটা এদের মানে রক্তে আছে বলতে পারেন এই ধরনের ধরনের নেচার কিন্তু এরা পেয়ে থাকেন তবে এত কথা বলার মধ্যে একটাই কিন্তু মেন বক্তব্য ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু ভালো ফলটা তখনই কিন্তু পূর্ণ মাত্রায় পেতে পারেন যদি জন্মছকে মঙ্গল এবং শুক্র এরা যদি ভালো পজিশনে থাকে ভরণী নক্ষত্র হচ্ছে মেষ রাশির মধ্যে সব থেকে পোলাইট নক্ষত্র কৃত্তিকা বলুন বা অশ্বিনী বলুন এরা যে রুড বিহেভটা কখনো কখনো করে ফেলে বা নিজেদেরকে রাখতে পারে না ভরণী নক্ষত্র এক্সেপশনালি গুড পারফর্ম করে এদের থেকে এরা সবসময় কিন্তু নিজেদের স্বর নিজেদের অভিমান নিজেদের রাগ মনের ভেতর নিজেদের নিয়ে থাকে এরা যতক্ষণ না এক্সট্রিম পয়েন্টে যায় ততক্ষণ কিন্তু এরা আউটবাস্ট করে না বা এরা খুব যে কোনো পরিস্থিতিতে ঝগড়ার ধরুন কোনো পরিস্থিতি তৈরি হলো কোনো সমস্যা তৈরি হলো ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভেবে চিনতে পদক্ষেপ নিতে পারে এটা একটা ভরণী নক্ষত্র মেষ রাশির একটা ভালো গুণ ভরণী নক্ষত্র জাতক জাতিকারা যদি শুক্র খারাপ থাকে এরা কিন্তু রিলেশনশিপ ক্রাইসিসে ভোগেন শুক্র খারাপ থাকলে এরা কিন্তু একাধিক রিলেশানে জড়িয়ে পড়েন একটা রিলেশন শিফট করে অন্য রিলেশন অন্য রিলেশন থেকে আরেকটা রিলেশন এই রকম ধরনের কিন্তু এদের শিফটিং নেচার হয়ে থাকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বিষয়ে কিন্তু খুব সেন্সিটিভ হয়ে থাকে খুব সেন্সিটিভ হয়ে থাকেন কিছু কেউ বলল সেটা কিন্তু মনে নিয়ে নিল পার্টনার কিছু হার্ট করলো সেটাও মনে নিয়ে নিল এই ধরনের কিন্তু মেন্টাল সাইকোলজিক্যাল প্যাটার্ন এদের ভেতরে লক্ষ্য করা যায় ভরণীয় ক্ষেত্রে জাতক জাতিকার একটু তোষামত প্রিয় হয়ে থাকেন এদেরকে এদেরকে বললে ভুল হবে আপনাদেরকে আপনাদেরকে কেউ যদি তোষামত করে একটু কথা বলেন বা একটু যাকে বলে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে এরকমভাবে যদি কথা বলেন আপনারা কিন্তু চট করে তার প্রতি একটু গলে যাওয়া বা তার তাকে ভালো মনে করা এই ধরনের কিন্তু একটা টেনেসিটি এদের ভেতরে দেখা যায় কারণ এরা কিন্তু একটু তোষামতপ্রিয় মানুষ হন ভরণী নক্ষত্রের মানুষদের যদি একটু তোষামত করে করা যায় তাহলে কথা বলা যায় তাহলে কিন্তু অনেক কার্যোদ্ধার হয়ে থাকে এদের দিয়ে ভরণী নক্ষত্রের আরও একটা পাঠ হচ্ছে ভরণী নক্ষত্র কিন্তু খুব সেক্সুয়ালি অ্যাডিক্টেড বা সেক্সুয়ালি অ্যাট্রাকশান বা সেক্সুয়ালিটির প্রতি এদের একটা মোহ এটা কিন্তু ক্ষেত্র বিশেষে জন্মাতে পারে প্রত্যেকে যারা শুনছেন প্রত্যেকের নয় যদি শুক্র কোনো না কোনোভাবে ড্যামেজ থাকে রাহুর দ্বারা পীড়িত থাকে বা রাহুযুক্ত থাকে এক্ষেত্রে কিন্তু সেক্সুয়ালিটিটা এদের এক্সট্রিম লেভেলে যেতে পারে ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা এক্সট্রিমিস্ট হয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে এখানে মঙ্গলা শুক্রকে অবশ্যই দেখতে হবে মঙ্গল শুক্র যদি কোনো ক্ষেত্রে একত্রে থাকে বা মঙ্গল আর শুক্র যদি কোনো ক্ষেত্রে কেউ ড্যামেজ থাকে তাহলে কিন্তু এরা এক্সট্রিম পয়েন্টে নেচারের এক্সট্রিম পয়েন্টে পৌঁছতে পারে অ্যাডিকশানের এক্সট্রিম পয়েন্টে অ্যাডিকশান অ্যাডিকশান মানে হচ্ছে শুধু যে সেক্সুয়ালিটির প্রতি অ্যাডিকশান তা নয় যে কোনো নেশা আসক্তি যে কোনো কিছু তার প্যাশান এর প্রতি কিন্তু ভীষণ মাত্রায় অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং সেটা নিয়েই তার এক্সট্রিম পয়েন্টে উঠতে পারে ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা যদি শুক্রচন্দ্র যোগ থাকে দেখতে খুব ভালো হন এবং তাদের ভেতর অ্যাট্রাকশান পাওয়ার থাকে অপরকে কিন্তু সংমোহিত করার একটা ক্ষমতা থাকে এটাও কিন্তু তাদের একটা ক্যারেক্টারের পার্ট বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের রিসার্চ থেকে এও জানা যায় যে যে রূপকগুলোর মধ্যে আরও কিছু গুণ প্রকাশ পায় যেমন জম জমের একটা পা কোনো না কোনোভাবে ড্যামেজ তো ক্ষেত্রে দেখা যায় ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদেরও কখনো কিন্তু পায়ে চোট আঘাত লাগার প্রবণতা লক্ষ্য করা যায় জম যেহেতু মৃত্যুর দেবতা সেহেতু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু সুপার ন্যাচারাল কোনো থিংস প্যারানমিনাল থিংস এইসবের কিন্তু এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন এটাও কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারদের রিসার্চে উঠে এসছে এবং আরেকটি যে রূপক ব্যবহার করা হয়েছে যে ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম এক্ষেত্রেও দেখা যায় যে ভরণী নক্ষত্রের জাতিকারা মেনলি সন্তানের প্রতি আগ্রহ নতুন সন্তান নিউ বেবি কামনা করা যে বাচ্চা আরো হোক এটা চাওয়া এই ধরনের ফিলিংস তাদের ভেতরে হয়ে থাকে কতটা ঠিক কতটা বেঠিক এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে তবে আপনারা যেহেতু ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যদি এরকম কোনো ফিলিংস পেয়ে থাকেন বা এরকম আপনাদের চিন্তাধারা হয় তাহলে কিন্তু নিচের কমেন্ট সেকশনে জানাবেন যেটা অ্যাস্ট্রোলজারদের রিসার্চেও কিন্তু অনেকটা উপকারে লাগবে এবং অন্যান্য যারা ভিডিও শুনছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধে হবে এবার আমরা আলোচনা করে নেব ভরণী নক্ষত্রের পদগুলি নিয়ে একটি রাশিতে যেমন তিনটি নক্ষত্র অবস্থান করে তো একটি নক্ষত্র যাত্রাপথে চারটি পদকে বা চারটি চরণকে অতিক্রম করে অ্যাকচুয়ালি পদগুলো কী এই পদগুলো হচ্ছে সমগ্র নক্ষত্রের ক্যারেক্টারের মধ্যে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমি যে এতক্ষণ ধরে বলে গেলাম ভরণী নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থেকেই কোনো একটি স্পেশাল বৈশিষ্ট্য তাদের ভেতরে অত্যধিক লক্ষ্য করা যায় এবং সেগুলোই পদ দ্বারা বিভাজিত করা হয়েছে টোটাল ভরণী নক্ষত্রের ক্যারেক্টার তো প্রত্যেকের ভেতর একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যায় সেগুলোকে আমরা পদ দ্বারা বিভাজন করেছি চন্দ্র যেমন তার যাত্রাপথে অতিক্রম করে তেমনি কিন্তু আপনাদের মাইন্ড এক একটি পদের মধ্যে এসে উপস্থিত হয় আমি এখানে ছবিতে দেখিয়েছি চন্দ্র ইসিক্যাল টু আপনার মাইন্ড অর্থাৎ মাইন্ড যখন এক একটি পদের উপর দিয়ে অবস্থান করছে বা একটি পদে এক একজন জন্মগ্রহণ করছে তার মাইন্ডে ওই ভরণীয় নক্ষত্রের স্পেশাল গুণটা বেশি মাত্রায় দেখা যায় তো এখন প্রথম পদ নিয়ে আলোচনা করব পদ ওয়ানের মানুষ যারা হন তাদের ভেতর কিন্তু পিওর ভরণী নক্ষত্রের ক্যারেক্টার একদম এটা কিন্তু তাদের ভেতরে লক্ষ্য করা যায় এদের মেন এনার্জির পার্টই হয় শুক্রের এনার্জি এরা কিন্তু নিজেদের ক্রিয়েশন নিজেদের উদ্ভাবনী শক্তি এর দ্বারা কিন্তু আপনি যে কোনো ফিল্ডে থাকেন না কেন আপনার ক্রিয়েশানই আপনাকে কিন্তু মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর এই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে এরা যতটা নিজেদের কাজে সফল হয় এদের কিন্তু কনফিডেন্স লেভেল তত বাড়তে থাকে এরা যদি রাজনৈতিক জগতে থাকে কোনো যদি নেতা বা মন্ত্রী হয় এদের একটা নতুন কোনো ওয়েতে সাধারণ মানুষ বা সমাজের নতুনভাবে কোনো উপকার হয় এদের ক্রিয়েশন যত ভালো হয় এরা কিন্তু তত আরও ভালো আরও ভালো করে উঠতে পারে সবার সামনে এরা কিন্তু অপরকেও কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্ক শেখাতে ভালোবাসেন বা অপরকেও নিজেদের আইডিওলজিতে চলা বা নিজেদের ক্রিয়েশনের সম্পর্কে আরও সাহায্য করা তাদেরকে হেল্প করা এই ধরনের নেচার কিন্তু এদের ভেতরে লক্ষ্য করা যায় ভরণী নক্ষত্রের পদনের লোকেরা কিন্তু খুব ভেবে চিনতে পদক্ষেপ নিতে ভালোবাসেন যে কোনো কাজে এরা কিন্তু চট করে কিন্তু কোনো ডিসিশানে আসেন না সাত পাঁচ ভেবে তবে কিন্তু কোনো পদক্ষেপ এরা নিয়ে থাকেন অশ্বিনী বা অন্যান্য নক্ষত্র এরা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি চট করে কোনো ডিসিশান নিয়ে নিল চট করে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে ফেললো কিন্তু ভরণী নক্ষত্রের পদ ওয়ানের লোকেরা রাশির যত নক্ষত্র যত পদ আছে তার মধ্যে সব থেকে কিন্তু চিন্তা ভাবনা করে এগোনোর মানুষজন হন এদের ভেতর কিন্তু নেচারও কিন্তু সবথেকে পোলাইট হয় মেষরাশি যত নক্ষত্র যত পদ আছে তার মধ্যে এদের বিবেচনা করার ক্ষমতা অন্যদের থেকে কিন্তু অনেকটা বেশি হয় পদ ওয়ানের যারা লোক আছে তারা কিন্তু আমি যেমন প্রথমেই বলছিলাম যে ভরণী নক্ষত্র এনার্জিতে প্রেগনেন্ট লেডিও কল্পনা করা হয়েছে এরা কিন্তু সন্তান নবো বা এরকম যারা আছেন ভরণী নক্ষত্রের পদ মানে সন্তান হবে একটা বড় পরিবার হবে অনেকে মিলে একসাথে থাকবো এই ধরনের নেচার এর এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ মোর ফ্যামিলি মেম্বার আরও অনেক লোকের সঙ্গে থাকবো ফ্যামিলি বাড়বে বংশবৃদ্ধি হবে এইরকম ধরনের কিছু নেচারও কিন্তু এই পদ অনেক লোকেদের ভেতর লক্ষ্য করা যায় এবার আমি চলে আসছি পদ দুই নিয়ে পদ দুয়ের মধ্যে কি স্পেশাল ক্যারেক্টার রয়ে গেছে ভর্ণ নক্ষত্রে ডিউটিফুলনেস পারফেকশনিস্ট এবং রেসপন্সিবল হয়ে থাকে পদ এর ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা এরা ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির হয় এরা যে কোনো কাজ কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে একদম পারফেক্ট যাতে হয় এক কথায় বলতে গেলে এরা খুব পারফেকশনিস্ট হয়ে থাকে সামান্য কোনো চিঠি লেখা হোক সামান্য কিছু কাজ করতে দেওয়া হোক এরা কিন্তু কাজের ভেতর যাতে খুঁত না থাকে কোনো ভুল না থাকে এই দিকে কিন্তু সবসময় নজর দিয়ে থাকে নিজেদের কাজেই কিন্তু এরা অনেক সময় ক্রিটিসাইজ করে থাকে একটা কোনো কিছু করলো একটা লেটার লিখলো সেই লেটারটা আবার কেটে আবার রিরাইট করলো আবার কেটে আবার একটা নতুন করে লেটার লিখলো যতক্ষণ না তার মন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হচ্ছে তখন কিন্তু এরা ক্রিয়েশনটা করে থাকে এই ক্ষেত্রে গিয়ে এদের কিছুটা কাজে লেট হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে এরা কিন্তু নিজেদের কাজ নিয়ে ভেতরে ভেতরে খুব চিন্তিত বা একটা ভয়ভীত থাকে যে আমি যে কাজটা করছি এর কেউ ভুল ধরবে না তো এর কোনো সমালোচনা হবে না তো কেউ বলবে না তো কাজটা ভালো হয়নি এই ধরনের চিন্তাধারা কিন্তু এদের মাথায় ভীষণ মাত্রায় গ্রো করে থাকে এরা কিন্তু খুব ডিউটিফুল মানুষ হন ডিটেল ওরিয়েন্টেড জব কিন্তু এরা করতে ভালোবাসেন এবং ডিটেল যে কোনো কাজ কিন্তু খুব ভালোবেসে বা খুব ভালোভাবে করতে পারে একটু লেট হয়ে যায় এদের পারফেকশনিস্ট নেচারের জন্য সেই জন্য কিন্তু নার্সিং প্রফেশন একজন ভালো জাজ একজন ভালো উকিল কোনো মিডিয়েটার কারোর মধ্যে কোনো মীমাংসা করার কোনো কাজ এইসব কাজে কিন্তু এরা খুব ভালো পারফর্ম করতে পারে এবং এইসব কাজে কিন্তু পারদর্শী হয় নার্সিং এর কাজ বা ডাক্তারির কাজ খুব দায়িত্ব কাজ আপনি যদি একজন লয়ার হন আপনার ওপরও কিন্তু অনেক দায়িত্ব বর্তায় যে আপনার ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে যাতে তারা নিজেদের কেসে জয়যুক্ত হতে পারে বা তাদের প্রবলেম থেকে তারা বেরিয়ে আসতে পারে তো এই জায়গায় কিন্তু এরা খুব নিজেদের কাজের প্রতি হার্ড অ্যান্ড সোল কিন্তু চেষ্টা করে সেই যে বেতনটা নিচ্ছে সেই বেতনের জন্য তার হায়েস্ট ক্যাপাবিলিটি অব দি সে কিন্তু দেওয়ার চেষ্টা করে এইটা কিন্তু এদের একটা বেসিক নেচার আমি যেটা বলছিলাম এরা খুব ভালো মিডিয়েটার হয় যে কোনো কারুর মধ্যে মীমাংসা করা যে কোনো মধ্যে সমস্যাটা সমাধান করে দেওয়া এই ধরনের কিন্তু নেচার এদের ভেতরে ভীষণ মাত্রায় গ্রো করতে দেখা যায় এরা কিন্তু যে কোনো কাজ করলে সেই কাজটাকে নিয়ে সারা দিন চিন্তা করা অর্থাৎ একটা ধরুন সকালবেলা কাজ করেছেন সেই কাজটা নিয়ে আমরা কি করি যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম ভাবতে থাকে কিন্তু ভরণী নক্ষত্রের পদ মানুষ মানুষেরা কিন্তু করার পরেও কিন্তু হাজার ভার ভাবতে থাকে ঠিক হলো তো ঠিক হলো তো কাজটা কোনো সমস্যা হবে না তো এই ধরনের চিন্তাধারা কিন্তু এদের মাথায় ভীষণ 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 মাত্রায় গ্রো করে থাকে এরা কিন্তু যেমন নিজের কাজের ভুল ধরতে বা নিজের কিন্তু খুঁত ধরে আবার সেই কাজটাকে রিস্টার্ট করে প্রথম থেকে করতে ভালোবাসে এরা অপরের কাজেরও কিন্তু খুঁত ধরে ফেলে হয়তো অপরে কোনো ভুল করেছে ভুলটা হয়তো খুব মাইনর সেটা যাতে সে পারফেক্ট করে সেই দিকেও কিন্তু তাদের নজর থাকে এক্ষেত্রে কি হয় যদি এরা কোনো বসিং পোস্টে থাকে এরা কোনো উচ্চ পদে থাকে এদের সহকর্মীরা এদের কাজে বা এদের অধস্থান কর্মীদের এদের কাজে মাঝে মাঝে তিথি বিরক্ত হয়ে ওঠে যে করলাম তো এটা আবার অন্যভাবে আমার প্রজেক্টটা করতে বলছে কেন করতে বলছে যথেষ্ট ভালো করেছিলাম তো এই জায়গাটা থেকে কিন্তু অনেক সময় পরিবারেও অপ্রিয় হয়ে থাকে পরিবারের কোনো এরা কাজ বা অফিসের কোনো কাজ বা অন্য কোনো ওয়ার্কে এরা কিন্তু ভীষণ মাত্রায় অপরের কাজের হয়তো সে যে কাজটা করছে হয়তো আপনারা যে কাজটা করছেন পদ্ময়ের মানুষেরা আপনারা ভালো ভেবেই করছেন কিন্তু আপনাদের যে পারফেকশনিস্ট নেচার সেটা কিন্তু অপরের সঙ্গে অনেক সময় খাপ খায় বা এমনও হতে পারে বাস্তবে বা রিয়েলিটির সঙ্গে হয়তো সেটা খাপ কাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু অনেক সময় শত্রু করে ফেলে লোককে বা শত্রু না বললেও এদের অপছন্দের লোক কিন্তু অনেক করে ফেলে যে কারণে কিন্তু এদের ক্ষেত্রে এই একটা নেগেটিভ সমস্যা হয় বাকি যা ভরণী নক্ষত্রের গুণ সবার ভেতরেই থাকবে কিন্তু এটা হচ্ছে এদের স্পেশাল কিছু নেচার যেটা ভরণী নক্ষত্রের এক্সট্রিম পয়েন্টে এদেরকে নিয়ে যায় চলে আসছি এবার পরের পদ সম্পর্কে ক্রিয়েটিভ ওয়ার্ক রিলেশনশিপের প্রতি আগ্রহ এবং নিজেদের সার্কেল বৃদ্ধি মাস ফেম তৃতীয় পদের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য তৃতীয় পদে যারা অবস্থান করে তারা কিন্তু প্রথম পদের মানুষের মতোই কিন্তু খুব ক্রিয়েটিভ মানুষ হন যে কোনো হাতের কাজ যে কোনো যে কাজ হাত দিয়ে করতে হয় সেটা কোনো শাড়ির বুটি হতে পারে কোনো ডিজাইনিং হতে পারে কোনো শৌখিন জিনিসপত্র তৈরি হতে পারে এই ধরনের ওয়ার্ক কিন্তু এরা খুব ভালোভাবে করতে পারে শৌখিনতা প্রিয় এদের একটা মন থাকে এরা কিন্তু যে কোনো রিলেশনশিপ কিন্তু বৃদ্ধি করতে উৎসাহী হয় রিলেশনশিপ মানেই যে লাভ রিলেশনশিপ নয় ফ্রেন্ড সার্কেল আদার্স কোনো পরিসর সোশ্যাল সার্কেল অফিসে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা হওয়া যে কোনো ধরনের মাস গ্যাদারিং এগুলো কিন্তু এদের অ্যাটিচিউডের ভেতরে লক্ষ্য করা যায় এরা কিন্তু অনলাইনেও কিন্তু অনেক ধরনের পার্টনার বৃদ্ধি অনেক প্রচুর ফ্রেন্ড সার্কেল করা হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব জায়গায় কিন্তু নিজেদের পরিসর বাড়ানো এগুলো কিন্তু হয়ে থাকে এদের এদের সাথে এদের নেচারের একটা পার্ট বলতে পারেন এরা কিন্তু যদি অভিনেতা অভিনেত্রী এরা কিন্তু মাস গ্যাদারিং প্রেস কনফারেন্স নিজেদের ফ্যানেদের সঙ্গে কোয়ার্ডিনেট করা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এদের নেচারের ভেতর ভীষণ মাত্রায় আগ্রহ করে এরা কিন্তু মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর যতটা কিন্তু এরা পরিসর বাড়াতে পারে মাস ফ্রেম মাস ফ্রেমের প্রতি এরা ভীষণ মাত্রায় সেন্সিটিভ হয়ে থাকে যদি শুক্র বা রাহু খারাপ থাকে এরা কিন্তু নিজেদের পার্সোনাল লাইফেও কিন্তু একাধিকবার লাভ পার্টনার কিন্তু চেঞ্জ করে থাকে ইভিন যদি ততোধিক খারাপ থাকে কোনো কেতুর অ্যাসপেক্ট থাকে বা অন্য কোনো মঙ্গল বা শুক্র দুজনেই পীড়িত থাকে তাহলে কিন্তু এরা একই সময় সাইমটেনিয়াসলি দুটো কি তিনটে রিলেশনশিপ একসাথে কিন্তু গ্রো করাতে পারে এদের ভেতরে কিন্তু এই ধরনের টেন্ডেন্সি দেখা যায় প্রত্যেকের নয় যাদের মঙ্গল শুক্র খারাপ থাকবে রাহু বা কিন্তু রেসপেক্ট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিলেশনশিপ চেঞ্জের প্রবণতা একটা এই তৃতীয় পদের মানুষদের ভেতর এসে যায় এরা যতটা সোশ্যাল গ্যাদারিংয়ের ভিতরে থাকে মাস ফেম থাকে নিজেদের সার্কেল বাড়ায় এই সব কারণে কিন্তু সাংসারিক ক্ষেত্রে টুকিটাকি কিন্তু অশান্তি বা কোনো সমস্যা এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা প্রবণতা থেকে যায় কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটিভ মানুষ কিন্তু তৃতীয় পদ এবং পদ ওয়ান এক এবং তিন এখান থেকে কিন্তু হয়ে থাকেন এরকম আর্টিস্টিক নেচারের হওয়ার নিজেদের আর্ট কলা এরা কিন্তু সুনাম বৃদ্ধিও কিন্তু করে করেন যত এদের সুনাম বৃদ্ধি পায় মাস ফেম যত বাড়ে এদের কনফিডেন্স লেভেলও কিন্তু তত বাড়তে থাকে এরা কিন্তু মাস ফেমের মধ্যে দিয়ে নিজেদের একটা আত্মতৃপ্তি পেয়ে থাকে চলে আসছি পরবর্তী পদে ইনভেস্টিগেটিভ মাইন্ড ডিটেল ওরিয়েন্টেড ওয়ার্ক এবং নেগেটিভের প্রতি আকর্ষণ ভরণী নক্ষত্রে পদা ফোর মানুষদের স্পেশাল ক্যারেক্টার এরা কিন্তু ভরণী নক্ষত্রের সব গুণ নিয়ে জন্মালেও এই স্পেশাল তিনটে কিন্তু গুণ এদের ভেতরে কিন্তু প্রতিফলিত হয় যে কোনো কিছুর ভেতরে খোঁজ করা ন্যাচারাল ইনভেস্টিগেটার যে কোনো কিছুর কোনো ঘটনা কোনো ইনসিডেন্ট ঘটলে তার প্রতি কিন্তু কি হলো ব্যাপারটা দেখতে যাই কি কোথা থেকে কোথায় কি হয়েছে ব্যাপারটা জানতে যাই এই ধরনের কিউরিয়াসিটি এদের ব্রেনে কিন্তু সবসময় জন্মাতে থাকে অকাল সায়েন্স নেগেটিভ থিঙ্ক নেগেটিভ থট নেগেটিভ কিছু চিন্তাধারা এদের মাথায় কিন্তু সবসময় কিন্তু প্রতিফলিত হতে থাকে আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স এই নেগেটিভ চিন্তাধারা এদের ভিতর হতে থাকে নেগেটিভের প্রতি ঝোঁক যে একটা কোনো বাজে কোনো ঘটনা ঘটলো বাজে কোনো সাবজেক্ট সেই সাবজেক্টটাকে জানার ইচ্ছে এটা থেকে হচ্ছে এটা কীভাবে এলো এর প্রতি আরও 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 রিসার্চ এই ধরনের রিসার্চফুল মাইন্ড এই মে ভরণী নক্ষত্রে কিন্তু মেষরাশির যে ভরণী নক্ষত্রের পদ ফোড়ে মানুষদের ভেতরে দেখা যায় এরা কিন্তু একটু সন্দেহপাতিক একটু ক্ষুতের প্রকৃতি এগুলো হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এদের সঙ্গে কিন্তু রিলেশনশিপে যারা থাকে তাদের প্রতি সবসময় একটা ছড়ি ঘোরানোর প্রবণতা তাদেরকে এই কোথায় যাচ্ছ কোথায় গেছিল তখন ফোন করনি কেন এতক্ষণ বাদে ফোন করলে কেন কার সঙ্গে কথা বলছিলে এই ধরনের কিন্তু মানসিক প্রবৃত্তি এদের ভেতরে কিন্তু লক্ষ্য করা যায় যে কারণে কিন্তু এদের রিলেশনশিপ কিন্তু একাধিক ভার ব্রেক হয়ে থাকে অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স তন্ত্র মন্ত্র প্যারানোমিনাল অ্যাক্টিভিটিস এই সবের প্রতিও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এদের ঝোঁক চলে যায় এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আদার্স গ্রহের অবস্থান দেখ অবশ্যই দেখতে হবে কিন্তু এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি বা টেনেসিটি এদের ভেতরে হয়ে থাকে এরা আনন্যাচারাল যেটা তার প্রতিও কিন্তু অ্যাডিক্টেড হয়ে থাকে কখনো কখনো কিন্তু এরা পারিবারিক রিলেশন কিছু ক্ষেত্রেও কিন্তু এদের খুব একটা ভালো হয় না বিবাহিত লাইফে কিন্তু পার্টনারের সঙ্গে সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু মা বা মাদারলি যারা আছে বাড়িতে তাদের সঙ্গে কিন্তু কিছুটা মানসিক সমস্যা বা মানসিক দূরত্ব ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে গোপনতা প্রিয় গোপন রাখা কোনো কিছু গোপন করা যে কোনো কিছুকে নিজের সিক্রেটে রাখা এটাও কিন্তু এদের একটা নেচারের ভেতর দেখা যায় সিক্রেটিভ একটা মাইন্ড যে সব কিছুকেই কিন্তু গোপন রাখবো নিজেদের আসল যে উদ্দেশ্য বা নিজেদের যে আসল স্বরূপ সেটা চট করে প্রকাশ করব না নিজের ভেতর রাখি এটা কোনো খারাপ বা ভালো আমি এই অর্থে বলছি না কিন্তু এই সিক্রেটিভ একটা নেচার সিক্রেট করা কোনো কিছু লুকিয়ে রাখা গোপন করা নিজেদের নেচারটাকে হাইড করা এটা কিন্তু এদের ভেতর লক্ষ্য করা যায় এরা কিন্তু চট করে কাউকে ট্রাস্ট করতে পারে না কারোর সঙ্গে মিশলে তার সম্বন্ধে খোঁজ নেওয়া সে মানুষটাকে এমন সময় ভাবা এ আমার সাথে এই কথাটা বললো কেন এই কথাটা বললো কেন এ কি অন্য একটা কথা ভাবছে আমার কি ক্ষতি করতে চায় এই ধরনের কিন্তু একটা টেন্ডেন্সিও এদের ব্রেনে সবসময় কিন্তু কাজ করে থাকে ইন বর্ণ যদি শুক্র খারাপ থাকে মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু এরা অনেক সময় অন্ধকার জগৎ বা যেটা নেগেটিভ ওয়ে সেই ওয়ে কিন্তু অবলম্বন করতে পারে বা এই দিকে কিন্তু চলে যেতে পারে তো ভরণী নক্ষত্রের পাদাফরে মানুষেরা এই দিকগুলো কিন্তু প্রকাশ পায় কখনো কখনো দেখা যায় এরা কিন্তু আইনি ঝামেলা আইনি জটিলতার কিন্তু শিকার হয়ে যায় এই ধরনের নেগেটিভ থটস বা নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য এরা কিন্তু এই ধরনের সমস্যা তো কিছু ক্ষেত্রে পড়তে পারে তবে শুক্র এবং মঙ্গল যদি ভালো থাকে তাহলে কিন্তু এরা এই নেগেটিভ ফিলিংসের মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু পজিটিভ ওয়ার্কও কিন্তু করতে পারে তো ভরণী নক্ষত্র নিয়ে আমি বললাম এবং ভরণী নক্ষত্রের যে প্রত্যেকটি ক্যারেক্টার এই প্রত্যেকটি ক্যারেক্টার প্রত্যেকটি পদের থাকবে কিন্তু এই যে আমি আলোচনাগুলো করলাম এক দুই তিন চার পদগুলো এগুলো হচ্ছে সেই পদেদের ভেতরে থাকা স্পেশাল ক্যারেক্টারগুলো যেগুলো কিন্তু ভরণী নক্ষত্রের যে আমি বৈশিষ্ট্য বলে গেলাম সেই বৈশিষ্ট্যের পার্টিকুলার কোনো পার্ট যে পার্টটা কিন্তু বেশি মাত্রায় প্রতিফলিত হচ্ছে সেই পদগুলোর ভেতর দিয়ে এর মধ্যে অনেকের মিলতে পারে অনেকের মিলতে নাও পারে তার কারণ হচ্ছে প্রত্যেক মানুষেরই যে চন্দ্র ভরণী নক্ষত্রে থাকবে আর অন্যান্য তার সঙ্গে কোনো গ্রহ থাকবে না তা তো হয় না কারুর ক্ষেত্রে চন্দ্র মঙ্গল কারুর ক্ষেত্রে চন্দ্র রবি কারুর ক্ষেত্রে চন্দ্র কেতু চন্দ্র রাহু চন্দ্র শনি বিভিন্ন ধরনের কম্বিনেশন থাকতে পারে তো সেক্ষেত্রে কি হয় আরও যখন কতগুলো এনার্জি এসে যায় ভরণী নক্ষত্র অর্থ কী শুক্র এবং মঙ্গলের এনার্জি সেখানে কিন্তু রবির এনার্জি এলো বৃহস্পতির এনার্জি এলো তো সেই এনার্জিগুলো কিন্তু এর সঙ্গে কম্বাইন্ড হচ্ছে সেক্ষেত্রে কিছুটা কিন্তু নেচারের আপস অ্যান্ড ডাউন্স লক্ষ্য করা যায় আমি এতক্ষণ বলে গেলাম ভরণী নক্ষত্র সম্বন্ধে কিন্তু আজকে যারা আমার ভিউয়ার্স তারা কিন্তু ভরণী নক্ষত্রের জাতক অর্থাৎ প্র্যাকটিক্যালি তাদের ভরণী নক্ষত্র আমার যে ওয়ার্ক বা আমার যে রিসার্চ ওয়ার্ক বা আমি যে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি বুকস বিভিন্ন জায়গার আমার পড়াশোনা তার বাইরেও কিন্তু অনেক কিছু হয়ে থাকে আপনারা প্র্যাকটিক্যাল ভরণী নক্ষত্রের জাতক আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে আপনাদেরও যদি কোনো স্পেশাল ক্যারেক্টার আপনাদের মনে হয়ে থাকে আপনাদের ভরণী নক্ষত্রের সঙ্গে কোনো খাপ খাচ্ছে বা নতুন কোনো আপনাদের কোনো চিন্তা সেগুলো কিন্তু নিচের কমেন্ট সেকশানে জানাতে পারেন কারণ এই ভিডিওটি যারা শুনছেন তারা ম্যাক্সিমামই ভরণী নক্ষত্রের জাতক তারা কিন্তু এই বিষয়ে অনেকটা উপকৃত হতে পারে কারণ রিসার্চ থেকে কিন্তু নতুন পদ্ধতি নতুন আইডিয়াস এইসবের কিন্তু জন্ম নেয় তাহলে আপনাদের মতামতও কিন্তু এক্ষেত্রে অনেকটাই কিন্তু গ্রহণযোগ্য কারণ আপনারা হচ্ছে সঠিক অ্যানালাইস করতে পারবেন নিজেদের তাহলে আপনাদের যে মতামত নিচে অবশ্যই জানাতে পারেন আমি কিন্তু তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো নক্ষত্রের ভিডিও নিয়ে নমস্কার